তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু নিউ ভ্লগ। আমি সুদেশনা আর তোমরা দেখছো দ্য পং বাডিস। তো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর এই ঠান্ডা ওয়েদারে আমার মনটা কেমন যেন একটু চা চা করছিল। বাড়িতে বানিয়ে চা তো আমরা সবসময় খাই, কিন্তু আজকে আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় চা খেতে যাব বলে। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, কিন্তু বিভিন্ন জায়গায় ইউনিক খাবার টেস্ট করতে আমার বেশ মজাই লাগে। আর তাই আমার সাথে সাথে আজকে তোমাদেরকেও নিয়ে চলে এসেছি দুর্গাপুরের এই ফুটপাথ ক্যাফেতে। তো চলো এবার যাওয়া যাক আর গিয়ে আমরা দেখে নিই যে ওনাদের কাছে চা ছাড়া আর কি কি পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম ফ্রেশভাবে স্প্রিং পটেটোস বানানো হচ্ছে। স্প্রিং পটেটো এর আগেও আমরা অনেক জায়গায় দেখেছি বা খেয়েছি, কিন্তু এত কম প্রাইসে কোথাও পাওয়া যাবে আমার মনে হয় না। তো ওনারা একদম ব্রেড ক্রাম্বসে কোট করে ফ্রেশ একদম গরম গরম ছাঁকা তেলে ভেজে এটাকে সার্ভ করছে। আর হ্যাঁ, এখানে আসার আমার সবথেকে মেন রিজন হলো এখানকার ইউনিক দু টাকা চা। হ্যাঁ, একদম ঠিক শুনেছো তুমি, সেই দু টাকা চা টেস্ট করতে আমি মেনলি আজকে এখানে চলে এসেছি। তো চলো চাটা খেয়ে দেখা যাক যে দু টাকার চায়ের টেস্ট কেমন। কেমন খেতে দু টাকার চা? টাকা দাও, আমি চলে এসেছি। ভালো দারুণ টেস্টটা, এত ভালো হবে এটা এক্সপেক্ট করিনি। এই সেম কাপ অফ টিটাই তুমি অন্য কোনো যে কোনো জায়গায় 5 টাকার কমে পাবে। তো তোমরা যারা ওনাদের ক্যাফে ভিজিট করতে চাও তাদের জন্য আমি বলে রাখি, ওনাদের অ্যাড্রেস হলো দুর্গাপুর ফুটপাথ ক্যাফে, কনিষ্ক মোড়, নিয়ার কনিষ্ক গোলাই, এ জোন, দুর্গাপুর 4। ওনাদের কন্ট্যাক্ট নম্বর 8918080681। তো এখানে এসে কিন্তু তোমরা চা ছাড়াও পেয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইজ, স্প্রিং পটেটো, অর্গ্যানিক লেমন গ্রাস টি উইথ হানি, রয়্যাল ইন্দোরি টি, ডিএফসি স্পেশাল রেগুলার মিল্ক টি, আর সাথে থাকবে ঠান্ডা ঠান্ডা মকটেলসও। তো গরম গরম চা খাওয়ার পর এবার আমরা অর্ডার করে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা মকটেল। এই মকটেলটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 25 টাকায়। এখানে বিভিন্ন ফ্লেভার্সের মকটেল অ্যাভেলেবেল আছে, তোমরা নিজেদের মতন পছন্দের মকটেল অর্ডার করে টেস্ট করে নিতে পারো। আর তোমাদের জন্য আমি বলে রাখি আগে থেকে যে এনাদের শপ ওপেনিং টাইম কিন্তু 6টা থেকে রাত 10টা অবধি। তো এখানে এসে এই গরম গরম মশলাদার স্প্রিং পটেটো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই আর অপেক্ষা না করে চটফট অর্ডার করে দিয়েছিলাম আমি গরম গরম স্প্রিং পটেটো। সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় না যে এই ধরনের খাবার আমরা এত কম প্রাইসে এর আগে কোথাও খেয়েছি। ওনারা এত কম প্রাইসে কী করে যে সার্ভ করছে আমি ভেবে সেটাতেই আশ্চর্য লাগছে। আর জাস্ট তোমরা দেখো কত সুন্দরভাবে সার্ভ করা হয়েছে এই স্প্রিং পটেটোটাকে। মিডিলে দেওয়া হয়েছে মেয়োনিজ, অ্যান্ড মেয়োনিজের দু সাইডে দেওয়া হয়েছে টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে ডিজাইন করা। তো সবার শেষে আমরা অর্ডার করে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটা তোমরা পেয়ে যাবে মাত্র 20 টাকায়। তো আর কি চাই গাইস, তাড়াতাড়ি চলে যাও আর চটফট ওনাদের ডিএসসি স্পেশাল ইয়াম্মি খাবারগুলো টেস্ট করে নাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিতে একদম ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন স্টে টিউন, টাটা।